আগস্টের শুরু থেকেই আওয়ামী লীগ সরকারের ক্ষমতায় টিকে থাকায় অনিশ্চয়তা দেখা দিতে শুরু করে। তবে কেউ ঘুণাক্ষরেও টের পাননি শেখ হাসিনা 5 আগস্টই পদত্যাগ করবেন, এমনকি খোদ হাসিনাও জানতেন না ওই দিনই তাকে পদত্যাগ করতে হবে। পদত্যাগের একদিন আগেও আওয়ামী লীগের মাঠ পর্যায়ের নেতাকর্মীরা জানতেন শেখ হাসিনা আরও কঠোর অবস্থান নিতে যাচ্ছেন। পুলিশ বাহিনীর ধারণা পর্যন্ত ছিল না পদত্যাগের মতো সিদ্ধান্ত নেবেন তিনি। আগের দিন রাতেও শেখ হাসিনার সঙ্গে নেতা থেকে পুলিশের উচ্চ পর্যায়ে যাদের যোগাযোগ হয়েছিল তাদের সবাইকে হাসিনা আরও কঠোর অবস্থানে থাকার নির্দেশ দিয়েছিলেন। বেশ কয়েকটি গোয়েন্দা সংস্থা ও গণভবনের সূত্র থেকে জানা যায়, সকাল 9:30 পর থেকে গণভবনের পরিস্থিতি ঘোলাটে হতে শুরু করে। তিন বাহিনীর প্রধান এবং পুলিশের আইজির সঙ্গে বৈঠকে শেখ হাসিনাকে দেশের বাস্তব চিত্র বোঝানো হলেও তিনি পদত্যাগ করবেন না বলে নিজের অবস্থানে অনড় থাকেন। এমনকি বোন শেখ রেহানা বলার পরও শেখ হাসিনা পদত্যাগের সিদ্ধান্ত গ্রহণে একদমই রাজি ছিলেন না। এ অবস্থায় উচ্চপদস্থ কর্মকর্তারা শেখ হাসিনার ছেলে সজীব অজয় জয়কে ফোন করে পুরো বিষয়টি বুঝিয়ে বলেন। জয় নিজেও শুরুতে পদত্যাগের সায় দেননি। শেখ হাসিনার জীবনের নিরাপত্তা দেওয়া সম্ভব হবে না এবং বড় রকমের মৃত্যু ঝুঁকি আছে এমন পরিস্থিতি জয়ের সামনে তুলে ধরা হলে তিনি শেখ হাসিনার সঙ্গে পদত্যাগের বিষয়ে আলাপে রাজি হন। বেশ কয়েকটি সূত্রে জানা যায় জয়ের সঙ্গে হাসিনার 10 মিনিটের মতো ফোনালাপ হয়। ওই ফোনালাপে জয় হাসিনাকে বোঝান যে এই মুহূর্তে গণভবনে থাকা তার জন্য নিরাপদ নয়, আপাতত গণভবন থেকে ভারতের উদ্দেশ্যে যাওয়ার পরামর্শ দেন জয়। আওয়ামী লীগের হাতে টিকে থাকার সর্বশেষ দান ছিল ভারতের সহায়তা। শেখ হাসিনা ভারতে আশ্রয় নিলে সেখান থেকে তিনি পুনরায় দেশে ফিরে আসতে বা রাজনীতিতে সক্রিয় হতে পারবেন এমন আশ্বাসে এবং বেঁচে না থাকলে আওয়ামী লীগের আপাতত হাল ধরার আর কেউ থাকবে না এই শঙ্কায় শেষমেশ ছেলের কথায় পদত্যাগে রাজি হন হাসিনা। নিউজ ডেস্ক, আমাদের সময়।